ভবানীপুরের উপনির্বাচন নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আগামী সোমবার মামলা শুনানি। মামলায় যুক্ত সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। বিজেপি সিপিএম সংঘর্ষে ঝুন্ডুমার ত্রিপুরা। সিপিএম ছাত্র সংগঠনের মিছিল আটকানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় আহত দুপক্ষেরই বেশ কয়েকজন। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশের পরে উপাচার্যের বাড়ির 50 মিটার দূরত্ব থেকে সরল না অবস্থান বিক্ষোভ। বৃহস্পতিবারও অবস্থান মঞ্চে বসে আছেন ছাত্রছাত্রীরা। পঠন পাঠন শুরু করতে পারল না বহিষ্কার হওয়া ছাত্রছাত্রী। কর্ণশ্রী জোড়াখুন ঘটনায় মৃতের স্বামী তপন মণ্ডলকে জেরা হোমিসাইড বিভাগের। রাত 11:20 থেকে 12:20 পর্যন্ত জেরা করেন হোমিসাইড বিভাগের 5 অফিসার। তপন মণ্ডলের হাতে একটি ব্যাগ দেখা যায়, তবে তার মধ্যে কি ছিল সেটা জানা যায়নি। বুধবার রাত 11:00 থেকে ভোর 5:00 পর্যন্ত বন্ধ মা উড়ালপুল। আগামী 15 দিন 6 ঘন্টা করে বন্ধ থাকবে যান চলাচল। মাঞ্জা সুতো থেকে দুর্ঘটনা এড়াতে ফেন্সিং দেওয়া হচ্ছে মা উড়ালপুল। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সারলেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পত্রুসেভ। বৈঠকের পর প্রধানমন্ত্রী টুইট করে জানান, আলোচনা বেশ ভালো হয়েছে, দুই তরফের আলোচনা বেশ ফলপ্রসূ, যা ভবিষ্যতে আঞ্চলিক উন্নয়নে কাজে লাগবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক। NIRF এর প্রকাশিত তালিকায় 4th স্থান পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। টানা 6 দিন পর বৃহস্পতিবার থেকে ভক্তদের জন্য খুলল তারাপীঠ মন্দির। কোভিড বিধি মেনেই সকাল থেকেই ভক্তদের সমাগম হচ্ছে মন্দিরে। কোভিডের কারণে কৌশিকী অমাবস্যায় গত 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বন্ধ ছিল মন্দিরের প্রবেশ দ্বার। টি-20 বিশ্বকাপের 15 জনের দল ঘোষণা ভারতে। দলে মেন্টর হিসেবে ফিরলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, এমনটাই জানিয়েছে বিসিসিআই। পরিচালক হিসেবে ডেবিউ করছেন শ্রীজাত। তার প্রথম পরিচালিত ছবির নাম মানব জমিন। এই ছবিতে প্রধান পাঁচ চরিত্রের লুক প্রকাশ্যে আনলেন পরিচালক। ছবি ঘিরে একের পর এক ধামাকা দিচ্ছেন পরিচালক শ্রীজাত।